নমস্কার বন্ধুরা আমি সাগর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আমরা এখন করাচ্ছি ইউথ কম্পিটিশান টাইমস বুকের সম্পূর্ণ ডিটেলসের সমাধান আগের কতগুলো ভিডিওতে আমরা করিয়েছি ইউনিট অ্যান্ড মেজরমেন্ট চ্যাপ্টারটা যেটা একক এবং মাপজোক এই চ্যাপ্টারটা করিয়েছিলাম তারপরে করিয়েছি ক্ষমতা ও শক্তির দুটো এর আগে কার্যক্ষমতা শক্তির দুটো ভিডিও আছে তোমরা এই ভিডিওটি দেখার আগে আগে কার্যক্ষমতার শক্তির আগের দুটো ভিডিও না দেখলে তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে না আগের ভিডিওতে আমরা করেছি তিন থেকে একত্রিশ পর্যন্ত কোশ্চেনের সলিউশন এই ভিডিওতে আমরা করবো বত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত উনিশটি কোশ্চেনের সমাধান ভিডিওর কোনো টপিক বুঝতে অসুবিধা হলে বা কোনো ফিজিক্সের কোনো টপিক বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আমি এই বিষয়ের উপর একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে প্রোভাইড করব ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অসংখ্যভাবে শেয়ার করবেন যাতে আমার ভিডিও সেই গ্রাম বাংলার গরিব ছেলে যে টাকার অভাবে পড়তে পারে না তার কাছে যেন গিয়ে পৌঁছায় আমার এই ভিডিওটি সম্পূর্ণ বাংলাতে ইউথবুকের সমা সমাধান ও সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্টে ফিন করা আছে ওখান থেকে গিয়ে তোমরা যুক্ত হয়ে যাবে চলো শুরু করা যাক বত্রিশ নম্বর কোশ্চেনটা কি বলছে বলছে এ ওয়ার্কার রাইস দশ কেজি অবজেক্ট ফ্রম দ্য গাউন অ্যান্ড পুট ওয়ান পয়েন্ট টু মিটার অ্যাবভ অন হিজ হেড দেন ওয়ার্ক ডানিস বলছে একজন শ্রমিক মাটি থেকে দশ কেজি বস্তু তুলে তার মাথার উপর ওয়ান পয়েন্ট টু মিটার উপরে রাখে তার দ্বারা কাজটি করা হয়েছে সেটা কি দেখো এখানে কি কি বলেছে আমরা দেখি বস্তুর ভর বলে দিয়েছে কত দশ কেজি আচ্ছা তারপর কি বলে দিয়েছে হাইট বলে দিয়েছে কত ওয়ান পয়েন্ট টু মিটার আর জির মান বলে দিয়েছে কত দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার যারা আমার আগের ভিডিওগুলো দেখেছে তারা এই কোয়েশ্চেনটা দেখে মাত্র অ্যান্সার করতে পারবে কিন্তু যারা নতুন তাদের জন্য বলে দিই যে কীভাবে এটা করতে হয় একটা বস্তু যে পরিমাণ কার্য করে সেটা তার কিসের সমান হয় ওই বস্তুতে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত আছে সেটার সমান সমান হয়ে যায় যেমন কি কার্য সমান সমান কি হয়ে যায় পোটেন্সিয়াল এনার্জির সমান হয়ে যায় তাহলে পোটেন্সিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি স্থিতিশক্তি কি জানি আমরা এম জি আর এইচ দেখো এখানে এটা বসিয়ে দিলে এম মানে হচ্ছে বস্তুর ভর দশ কেজি জির মান কত দশ এইচের মান কত ওয়ান পয়েন্ট টু তাহলে অ্যান্সার কত হয়ে যাবে একশো কুড়ি চুল এনার্জির একক কি জুল কার্যর একক জুল আর শক্তির এককও জুলোটি কি বলছে ওয়ার্ক নোন ওয়ার্ক আমরা কী জানি ওয়ার্ক সমান সমান ডব্লু ডব্লু সমান কি হয় এফ ইন্টু ডি ইন্টু হয় তাই না তাহলে এফ মানে কি বস্তুর বল এফ মানে হচ্ছে ওই বস্তুতে কত পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে ডি মানে বল প্রয়োগ করার পর কতটা স্মরণ হয়েছে স্মরণ কি কোনো বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্বটাকে বলা হয় স্মরণ আমরা আগের ভিডিওতে বলেছি যারা নতুন তোমরা আগের ভিডিওটি দেখো তারপর এই ভিডিওটি বুঝতে পারবে তাহলে এখানে দেখো অপশানে কি বলেছে ওয়ার্ক নোন ওয়ার্ক আমরা কী জানি একে আছে এতে দেখো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আছে বল এবং স্মরণ তাহলে এই অ্যান্সার হয়ে যাবে এটার চৌত্রিশ নম্বর ভিডিওতে কি বলছে দ্য ওয়ার্ক ডান বাই অ্যান অবজেক্ট ইজ ছাপ্পান্ন জুল বলছে যে কার্য করেছে সেটা সমান সমান কত হচ্ছে ছাপ্পান্ন জুল তারপর কি বলছে অ্যান অ্যাপ্লাইড ফোর্স অন অ্যান অবজেক্ট ইজ সেভেন নিউটন যে বলটা প্রয়োগ করছে সেটা কত সাত নিউটন ফাইন দ্য ডিসপ্লেসমেন্ট বলছে কত স্মরণ হয়েছে সেটা বের করো দেখো আমি যারা নতুন তাদের জন্য বলছি আর যারা পুরনো তারা তো এই তিনটে দেখেই বুঝতে পেরেছে যে কীভাবে অঙ্কটি করবো দেখো এক্ষেত্রে তোমরা কীভাবে করবে আমরা জানি কার্য সমান সমান কী হয় বল ইন্টু স্মরণ ইন্টু থিটা দেখো এখানে যেদিকে বল প্রয়োগ করেছে সেদিকেই স্মরণ হয়েছে তাহলে বল ও স্মরণের মধ্যে কোনটা কত হয়ে গেছে জিরো ডিগ্রি আর কস জিরো ডিগ্রির মান কত হবে এক হবে তাহলে এখানে লিখে দাও কস জিরো কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি এর মান কত এক তাহলে আমি এফের মান কত বলেছি ওখানে বসিয়ে দিই সাত আর ডির মান জানি না ডি রেখে দিলাম কস্তিটার মান কত এক আবার এদিকে কার্য কত ছাপ্পান্ন এবার দেখো এই সাথে সাথে কেটে দিলে সাত আসতে তাহলে ডি সমান সমান কত হবে আট হবে তাহলে আট মিটার যেহেতু স্মরণ স্মরণের এসআই পড়তে একক মিটার যেহেতু সব এককগুলো তে আছে তাহলে স্মরণও এসাইতে বেরোবে আট মিটার হয়ে যাবে অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কী বলছে দশ নিউটন ফোর্স ইজ ওয়ার্কিং অন অ্যান অবজেক্ট বলছে কি একটা বল কত দশ নিউটন কি করছে অবজেক্ট ডিসপ্লেস পাঁচ মিটার তার স্মরণ হচ্ছে কত পাঁচ মিটার ইন দ্য ডাইরেকশান অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স তাহলে কস মান মান কত হয়ে যাবে যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে যাচ্ছে মানে কত হয়ে যাবে কস জিরো ডিগ্রি হয়ে যাবে আর কস জিরো ডিগ্রির মান কত এক অ্যাপ্লাইড ফোর্স দেন দ্য ওয়ার্ক ডান ইতে কত পরিমাণ কার্য করা হচ্ছে আমরা কি জানি কার্য সমান সমান কি হয় বল ইন্টু স্মরণ ইন্টু কথিটা তাই না তাহলে বল কত বলেছে দশ নিউটন বল প্রয়োগ করছে ডি মানে ডিস্টেন্স কত পাঁচ মিটার আর কস কটা মানে কত কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান কত এক পাঁচ দশে পঞ্চাশ আর একে পঞ্চাশ তাহলে কি হয়ে যাবে পঞ্চাশ জুল হয়ে যাবে দেখো ছত্রিশে কি বলছে ইফ ফোর্স জিরো দেন ওয়ার্ক ডান দেখো যদি ডব্লু সমান সমান আমরা কী জানি এফ ইন্টু ডি ইন্টু কস দেখো এর মধ্যে যদি ফোর্সটা জিরো হয়ে যায় তা জিরোর সাথে তুমি যা গুণ করবে সেই তো কার্য জিরো হয়ে যাবে না জিরোর সঙ্গে তুমি যাই গুণ করবে সেই তো শূন্য হয়ে যাবে তাহলে কার্য কত হবে অপশান বি জিরো হয়ে যাবে পঁয়ত্রিশ কি বলছে এ পোর্টার পিক আপ বারো কেজি অফ গুডস ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড প্লেস ইট অন অন হিস হেড তাহলে ভর কত কেজি বলে দিচ্ছে বারো কেজি তার মাথার উপরে কত মিটার উপরে রাখছে তাহলে হাইট বলে দিচ্ছে হাইট বলে দিচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার কি বলছি অফ দ্য গাউন দেন ওয়ার্ক অন দ্য গুড টু বি ডান হিম ইস মানে বলতে চাচ্ছে যে একজন পোটার মাটি থেকে বারো কেজি ওজনের একটা মাল তুললো তার মাথার উপরে এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপরে তুলে রেখেছে তারপর তাকে যে কাজ করতে হবে তা হলো দেখো এখানে জির মানও বলে দিয়েছে কত দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো আমরা কী জানি কার্য কী করে কার্য যে পরিমাণ করে সেটা ওই বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি সমান হয় তাহলে কার্য সমান সমান কি হয় পোটেন্সিয়াল এনার্জি সমান হয়ে যায় তাহলে পোটেন্সিয়াল এনার্জি বের করলে এখানে হয়ে যাবে দেখো পোটেন্সিয়াল এনার্জি কত এম এইচ মানে কত বারো কেজি মানে মানে দশ কত বারো পণ্য একশো অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আটত্রিশ কোশ্চেন কি বলছে দ্য ফোর্স অফ পঁচিশ নিউটন ইজ ওয়ার্কিং অন অ্যান অবজেক্ট বলছে একটা বল কত পঁচিশ নিউটনের একটা বল ঠিক আছে কি করছে একটা বস্তুর উপর কাজ করছে দ্যাট অবজেক্ট ইজ মুভ ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স বাই পাঁচ মিটার কি করছে ডিস্টেন্স কত হচ্ছে পাঁচ মিটার হয়ে যাচ্ছে কি করছে যেদিকে বল প্রয়োগ করছে সেই দিকেই যাচ্ছে হরণটা সেই দিকেই হচ্ছে তাহলে ওদের মধ্যে কোন কত হয়ে যাচ্ছে জিরো ডিগ্রি তাহলে এখানে কত হয়ে যাবে কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মানে এক তাহলে আবার কী বলছে তাহলে বলের দ্বারা কাজটি কত হলো তাহলে কাজ সমান সমান আমরা কী জানি এফ ইন্টু ডি ইন্টু থিটা ঠিক আছে এফ মানে কত পঁচিশ ডি মানে কত পাঁচ আর কস্তিটা মানে এক পঁচিশ পাঁচে পঁচিশ পঁচিশ কী হয়ে যাবে সব জায়গায় একশো পঁচিশ আছে তাহলে কাজ জেরক কি একশো পঁচিশ জুল অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা এই কস্তিটাকে দেখে ভয় পাবে না যেখানে দেখবে উনচল্লিশ কোশ্চেন কি বলছে হোয়েন এ ম্যান পুস এ ওয়ার্ল বাট ফেল ইট ডিসপ্লেস ইট ইট ডাস যখন একটা মানুষ একটা পাঁচিলকে ধাক্কা দিচ্ছে কিন্তু এটা কোনো স্মরণ হচ্ছে না তখন কি হয় দেখো তুমি একটা বল প্রয়োগ করছো তার স্মরণ হচ্ছে না তাহলে কী হবে সেখানে কোনো কাজ হবে না আমরা কি জানি কার্য সমান সমান কি হয় বল ইন্টু স্মরণ ইন্টু কস্থিটা তাই না যদি ডি মানে কি স্মরণ এখানে ডিসপ্লেসমেন্ট যদি কোনো স্মরণ না হয় তাহলে শূন্য হয়ে যাবে আর শূন্য হয়ে যাওয়া মানে শূন্যর সাথে তুমি যাই গুণ করে দাও এই কাজও শূন্য হয়ে যাবে দেখো না শূন্যর সঙ্গে যদি এফ করে করো শূন্য অস্থির সঙ্গে যদি শূন্য যাবে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে জিরো তাহলে এখানে জিরো নেই কি আছে নো এনি ওয়ার্ক কোনো কাজ করছে না চল্লিশ কি বলছে হোয়েন এ পারসন ওয়ার্ক চার মিটার উইথ এ কনস্ট্যান্ট ফোর্স অফ বারো নিউটন দ্য ওয়ার্ক ডান ডানিস দেখো এই অঙ্কটা তোমরা এমনিতেই দেখেই করে দিতে পারবে কী বলছে বলছে একটা বস্তুতে বারো নিউটন বল প্রয়োগ করেছে তার ফলে তার স্মরণ হয়েছে কত চার মিটার তাহলে তার কার্য কত হবে আমরা কি জানি ডব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি ইন্টু তাই না এখানে যেদিকে বল প্রয়োগ করেছে সেদিকে গিয়েছে ওই জন্য শূন্য ডিগ্রি ওদের মধ্যে সেই শূন্যর মান মানে কত এক কস জিরো ডিগ্রি মানে কত এক তাহলে এক বসিয়ে দাও ইন্টু এখানে ডির মান কত চার এফের মান কত বারো সমান সমান ডব্লু ডব্লিউ সমান সমান কত হবে চার বারং আটচল্লিশ চল্লিশ জুল কী হয়ে যাবে অপশান সি অ্যান্সার হয়ে যাবে একচল্লিশ কি বলছে টু সে দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বলছে এটা বলা যায় যে কার্য সম্পূর্ণ হয়েছে বলছে এর মধ্যে কোন দুটো টু কন্ডিশান দুটো সত্ত্বে মাস্ট বি কমপ্লিটেড এটা পূরণ করবে ওয়ান অফ দেম ইজ তাদের মধ্যে একটা কি দেখো কার্য সম্পূর্ণ করতে গেলে কি লাগবে বল আর স্মরণ লাগবে বল প্রয়োগ করতে হবে আর তার মধ্যে স্মরণ বল প্রয়োগ করার ফলে তাতে স্মরণ ঘটতে হবে তাহলে কি অ্যান্সার হবে দেখো এখানে ফোর্স ইজ নট রিকোয়ার্ড বল প্রয়োজন হবে কি তাহলে এটা তো বল তো লাগবেই কিন্তু এখানে বলেছে নট রিকোয়ার্ড লাগবে না তাহলে এটা ভুল বিতে কি বলেছে অবজেক্ট মাস্ট বি ডিসপ্লেস বস্তুটির স্মরণ ঘটতে হবে দেখো এটাই ঠিক হবে তাই না বস্তুটা যদি না স্মরণ হয় তাহলে কি হবে কোনো কার্য হবে না কিন্তু এখানে বলে যে কার্য হতে গেলে কোন শর্ত পূরণ করতে হবে বল প্রয়োগ করতে হবে আর তার মধ্যে বল প্রয়োগ করার ফলে স্মরণ উৎপন্ন করতে হবে তাহলে অ্যান্সার কী হয়ে যাবে অপশান বি তাহলে একটা কাজ করতে গেলে কি কি প্রয়োজন হবে ফোর্স লাগবে আর সেখানে অবজেক্টটাকে স্মরণ ঘটাতে হবে বা স্মরণ ঘটতে হবে রিয়াল্লিশে কি বলছে দ্য প্রোডাক্ট অফ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট দেখো আমরা এতক্ষণ করে আসছি ডব্লিউ কি টু কী হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট তাই না তা ওরা বলছে এই যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টে কি বলা হয় ডব্লু বলা হয় কার্য বলা হয় বল স্মরণের গুণফলকে কি বলা হয় কার্য তাহলে অপশান সি অ্যান্সার হয়ে যাবে বলছে দ্য ওয়ার্ক ইজ প্রোডাক্ট অফ কার্য কার কার গুণফল কার কার গুণফল কার্য সমান সমান কী হয় বল ইন্টু স্মরণ হয় না বল স্মরণের গুণফল দেখো এখানে কোথায় আছে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট টুয়ার্ড দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স বলের দিকে বস্তুর বলও স্মরণ তাহলে অপশান সি অ্যান্সার হয়ে যাবে এটা যদি না বলের দিকে হতো তাহলে মাইনাস মাইনাস বা জিরো হয়ে যেত বলের দিকে বলে কত হচ্ছে কস জিরো ডিগ্রি আর কষ জিরো ডিগ্রির মান কত এক তাহলে এর সাথে এফডি গুণ করলে কত হয়ে যাবে একের সাথে গুণ করলে এফডি হয়ে যাবে এফডির সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কত হবে এফ ইন্টু টি হয়ে যাবে না সেটাই বলছে তাহলে কার্য করতে গেলে কি কী লাগতে হবে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট লাগতে হবে এবং অবজেক্ট টুয়ার্ড দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স বলের দিকে হতে হবে বল যেদিকে প্রয়োগ করবে স্মরণও সেই দিকে হতে হবে তবে সেখানে কার্য করবে যদি এটা বল যদি এদিকে প্রয়োগ হয় স্মরণ যদি এদিকে হয় তাহলে সেটা কি কার্য হয়ে যাবে নেগেটিভ কার্য কারণ এদের মধ্যে কোন কত হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে নেগেটিভ কার্য হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে যদি বল আর স্মরণের মধ্যে যদি নব্বই ডিগ্রি কোন হয় তাহলে এটা কত হয়ে যাবে এখানে কার্য কত হয়ে যাবে কার্য শূন্য হয়ে যাবে না দেখো যদি বলের দিকে না হতো তাহলে কি আমরা এটা বলতে পারতাম বল ও কোনোদিন বলতে পারতাম না বলের দিকে কার্য বলে তাহলে জিরো ডিগ্রি হয়ে গেছে ওই জন্য এক হয়েছে ওই জন্য বল ও স্মরণের গুণ চুয়াল্লিশ কি বলছে যদি কোনো বস্তুর উপর স্থির বল প্রয়োগ করা হয় বস্তুটি বলের দিকে চলে যায় বলও স্মরণের ফলে প্রকাশ করা হয় তাকে কি বলা হয় বলছে এরকম একটা বল প্রয়োগ করলে এবং তাদের স্মরণ ঘটলো কোন দিকে বলের দিকে মানে কত এক্ষেত্রে কস জিরো ডিগ্রি হয়ে যাবে যদি এইদিকে বল প্রয়োগ করে এই যদি স্মরণ হয় তাহলে এদের মধ্যে কোন কত জিরো ডিগ্রি তাহলে এটাকে কি বলা হয় এতক্ষণ আমরা জেনে দেখলাম যে এত এটাকে বলা হয় ওয়ার্ক বা ওয়ার্ক ডান কার্য করা হয়েছে কার্য সমস্যা কি জানি বল ইন্টু স্মরণ কস্তিটা অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার বি হয়ে যাবে কার্য সম্পন্ন হয়েছে পঁয়তাল্লিশ কি বলছে ওয়ার্ক ডান ওয়ার্ক ইজ ডান অন এ বডি অনলি হোয়েন পঁয়তাল্লিশ কি বলছে ওয়ার্ক ইজ ডান অন এ বডি অনলি হোয়েন কাজ তখনই করা হয় যখন কি হয় না দেখো এখানে এ অ্যান্সার হয়ে যাবে কি এটি একটি যান্ত্রিক প্রভাবের মাধ্যমে শক্তি লাভের ক্ষমতাকে লাভ করে কি বলছে ইট এক্সপিরিয়েন্স এনার্জি গেন একটা শক্তি লাভ করে থ্রু এ মেকানিক্যাল এফেক্ট একটা যান্ত্রিক প্রভাবের দ্বারা কী করে শক্তি লাভের অভিজ্ঞতা অর্জন করে তাহলে অ্যান্সার কী হয়ে যাবে এ হয়ে যাবে সচল্লিশ কী বলছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য ডাইরেকশান অফ দ্য ডিসপ্লেশন ইজ নব্বই ডিগ্রি দেখো নব্বই ডিগ্রি হলে কী বলি নব্বই ডিগ্রি হয়ে গেলে কী হয়ে যায় কষ নব্বই ডিগ্রি হয়ে যায় না কষ নব্বই ডিগ্রির মান কত জিরো তাহলে সব কিছু কী হয়ে যাবে শূন্য করে দেবে এখানে অ্যান্সার কী হবে অপশান ডি দেখো এটা কী করে হচ্ছে ডব্লু সমান সমান কি জানি আমরা এফ ইন্টু ডি টু কস তাই না তাহলে এফ এর মানুষ একটা হলো এফ আর ডির মান ডি তাহলে থিটার মান কত জিরো তাহলে জিরো তো শূন্য সাথে যা গুণ করবো সেই জিরো হয়ে যাবে সাতচল্লিশ কি বলছে দ্য অ্যাবিলিটি অফ অ্যান অবজেক্ট টু ডু ওয়ার্ক এনার্জি কন্টেন্ট ইন অ্যান অবজেক্ট ইজ ডিপেন্ড অন ইস বলছে একটা বস্তুর মধ্যে থাকা শক্তি কাজ করার ক্ষমতা নির্ভর করে কীসের উপর নির্ভর করে এতে আছে কি মাস অ্যান্ড ভলোম অফ এন্ড অবজেক্ট বস্তুর ভর এবং আয়তন মোশন অফ অবজেক্ট ইন এ সার্টেন ডাইরেকশান একটা নির্দিষ্ট দিকে বস্তুর গতি স্টেট অ্যান্ড কন্ডিশন অফ অফ অ্যান্ড অবজেক্ট বস্তুর অবস্থা এবং পরিস্থিতি তাহলে এখানে অ্যানসার কি হয়ে যাবে অ্যান্সার সি হয়ে যাবে স্টেট অ্যান্ড কন্ডিশন অফ এন অবজেক্ট একটা বস্তু কোন পরিস্থিতিতে আছে এই বস্তুটা পদার্থের কোন অবস্থাতে আছে সে তরল কঠিন গ্যাসীয় প্লাজমা না বোস আইনস্টাইন কনডেনস্টেশন এই যে পাঁচটা পর্যায়ে আছে এবার কোন পর্যায়ে আছে সেটার উপর নির্ভর করবে তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান থ্রি আটচল্লিশ কি বলছে এ ওয়ার্কার টেক্স দশ কেজি গুড মানে কি একটা মাস ছিল কত সেটা দশ কেজি দশ কেজি গুডস ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড পুট ইট ওয়ান পয়েন্ট ওয়ান মিটার অ্যাবাব দ্য ল্যান্ড ওয়ান ইজ হেড কত মিটার উচ্চতায় রেখেছে এক পয়েন্ট এক মিটার উচ্চতায় তার মাথার উপর রেখেছে এখানে জি এর মান কত দশ ঠিক আছে তাহলে কী বের করতে হলেছে হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই দ্য ওয়ার্কার যে ওই ওই কর্মীর দ্বারা কি পরিমাণ কাজ করা হয়েছে তাহলে আমরা কি জানি ওই কর্মীর দ্বারা যে পরিমাণ কার্য করা হয়েছে সেটা কি হবে না ওই বস্তুতে সঞ্চিত স্মৃতিশক্তি সমান হবে তাহলে কি জানি আমরা ডব্লু সমান সমান পোটানসিয়াম এনার্জি হয়ে যাবে তাহলে এখানে প্রোটেনশিয়ান এনার্জি আমরা বের করি প্রোটেনশিয়ান এনার্জি বের করলে কী হবে এম এইচ মানে স্থিতিশক্তি সমান কী হয় এম জি এইচ হয় এবারে এম মানে কি বস্তুর পর জি মানে ত্বরণ এইচ মানে ওর হাইট ওয়ান পয়েন্ট ওয়ান মিটার তাহলে কত হবে দশ জুল শুধু কার্যের একক জুল তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি ঊনপঞ্চাশ কী বলছে এ মুভিং কার ফেসেস দ্য ওয়াইন্ড ইন দ্য অপোজিট ডাইরেকশান হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই দ্য ওয়াইন্ড অফ দ্য কার বলছে এরকম একটা চলন্ত গাড়ি বিপরীত দিকে বাতাসের মুখোমুখি হয় গাড়ির উপর যে ওই বাতাস দিয়ে কী পরিমাণ কাজ করছে সেটা কী হবে দেখো এদিকে একটা গাড়ি যাচ্ছে একটা বাস এদিকে যাচ্ছে এই গাড়িটা এদিকে যাচ্ছে আর কি করছে এদিক থেকে একটা বাতাস এসে এর মুখে ধাক্কা মারছে তাহলে বলছে দেখো এদিক থেকে গাড়ি যাচ্ছে গাড়ি কি করছে এদিক থেকে যাচ্ছে ঠিক আছে আর কি করছে বাতাসটা ওইদিকে এসে এদিকে ধাক্কা মারছে তাহলে ওদের মধ্যে কোনটা কত হচ্ছে কোনটা হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু দুজন দুজনের বিপরীত দিকে যাচ্ছে তাহলে দুজন দুজনের বিপরীত দিকে গেলে কি হয় একশো ডিগ্রি হয়ে যায় তাই না এখানে কি জানি আমরা ডব্লু সমান সমান কি হয় এফ ইন্টু ডি ইন্টু কসথিটা এখানে কসথিটার মান কত কস একশো আশি ডিগ্রি হয়ে যাবে আর কস একশো আশি ডিগ্রির মান হচ্ছে কস একশো আশি ডিগ্রি আর কষ একশো আশি ডিগ্রির মান কত মাইনাস এক তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে নেগেটিভ কাজ করছে যখন একজন আরেকজনের বিপরীত হয়ে যায় তখন কি কাজ করে নেগেটিভ কাজ হয়ে যাবে যেমন ধরো তুমি এইদিকে বল প্রয়োগ করছো কিন্তু স্মরণ হচ্ছে এইদিকে তাহলে এক্ষেত্রে কি হবে নেগেটিভ কাজ হয়ে যাবে ঋণাত্মক কাজ অপশান ইয়ে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাস্ট কি বলছে এ গাল হুজ ওয়েট ইজ দুশো নিউটন একটা মেয়ে যার ওয়েট কত ডবলু সমান সমান আমরা কি জানি এমজি জানি এটাই ওরা বলে দিয়েছে কত দুশো নিউটন তারপর কি বলছে ক্লামস অন এ টি একটা গাছের উপর উঠছে হুইচ হাইট ইজ দু মিটার যার উচ্চতা কত বলেছে টু মিটার হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য গার্ল আফটার ক্লাইম্বিং দ্য টি কাছে ওঠার পর তার দ্বারা যে কাজটা করা হয়েছে সেটা কি হবে দেখো এক্ষেত্রে কাজ সমান সমান কি হয় না ওই বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তির সমান হয় তাহলে ডবলু সমান সমান কী হয় পোটেন্সিয়াল এনার্জি হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে পোটেন্সিয়াল এনার্জি সমান সমান কী হয় এম জি এইচ এখানে এম জির মান কত বলে দিয়েছে আর জি মিলিয়ে দুশো নিউটন আর এইচ এর মান কত বলে দিয়েছে দু মিটার কত হয়ে যাবে চারশো চুল অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চারশো জুল দেখো এখানে ডব্লু সমান সমান এম জি কেন হয় দেখো ডবলু মানে কি একটা বস্তুর ভার ভার সমান সমান কি হয় ভর ইন্টু অবিকর্ষ তরণ জি বস্তুর ভর ইন্টু অবিকর্ষ তরণের গুণফলকে বলা হয় বস্তুর ভার আর বস্তুর ভর কাকে বলে একটা বস্তুতে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাই ওই বস্তুর ভর ধরো এক কেজি দু কেজি তিন কেজি এটা এটাই বস্তুর ভর যদি বলো ওর ভার কত হবে তাহলে একের সঙ্গে নাইন পয়েন্ট এইট গুণ করতে হবে তাহলে ভার হয়ে যাবে বা অবিকস অবিকষ্য তরণ গুণ করতে হবে যেটা জি পরবর্তী ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলোর সমাধান করব সম্পূর্ণ ফিতে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ প্রোভাইড করি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে অসংখ্য অসংখ্যভাবে শেয়ার করবেন যাতে গ্রাম বাংলার সেই ছেলেটির যে রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে কিন্তু ইংরাজিতে সায়েন্স পড়তে পারে না তার জন্য